হারামখোর নরেন্দ্র মোদি বলে 35 বছর বয়সে এরোর ঘরে ভিক্ষা চাইতো, আর আমরা তো মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করি, আমাদের দুঃখ কষ্ট ওই হারামখোর বুঝবে কি করে? দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অশ্লীল ভাষায় আক্রমণ বলাগড় বিধানসভা টিএমসি প্রার্থী মনোরঞ্জন ব্যাপারীর। উল্লেখ্য, নদিয়ার কৃষ্ণনগর উত্তর বিধানসভা টিএমসি তারকা প্রার্থী কৌশানী মুখার্জির সমর্থনে ভোট প্রচারে আসেন টিএমসি প্রার্থী মনোরঞ্জন ব্যাপারী। গতকাল রাত্রে প্রকাশ্য মঞ্চ থেকে তিনি নরেন্দ্র মোদিকে অশ্লীল ভাষায় আক্রমণ করেন। সেখানে উপস্থিত ছিলেন কৃষ্ণনগর উত্তর তারকা প্রার্থী কৌশানী মুখার্জি সহ ওই বিধানসভায় টিএমসির প্রথম সারির নেতৃত্ব। ইতিমধ্যেই এই বক্তব্য নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপান উত্তর। কষ্ট লাগছে ওনাকে, আবার মুরগি বানিয়েছে এতদিন বানানোর পর। বিজেপি তো মুরগি বানিয়ে রেখেছে ওনাকে 17 সাল থেকে। ঠিক আছে, মুকুলবাবুর জন্য সমবেদনা রইল, আশা করি আদবানিজিদের জন্য একটা মার্গদর্শক মণ্ডলী তো বিজেপি করেছে, মুকুলবাবুর জন্য একটা জায়গা রেখেছে ওতে, আর কিছু বলার নেই। না না, নরেন্দ্র মোদী সভা আর কেউ শুনতে চাইছে না, উনি মিত্র বললেই লোকে গ্যাসটা গিয়ে দেখছে বাড়িতে, উনি ভাইও বাইনো বললেই লোকে সর্ষের তেলের কৌটোটা দেখছে, ফলে লাভ নেই। উনি যত আসবেন ভোট কমবে বিজেপির, উনি কম এলে মনে হয় বিজেপি তাও 35-36% ভোট পেতে পারত। আমি তো বললাম, দেখুন যারা এরমভাবে নাইটি বেচে ফুটপাতে, ওই বিশেষ করে নিউ মার্কেটে, তারা এভাবে ডাকেন, খুব মিষ্টি লাগে তাদের শুনতে, ওটাই তাদের পেশা। আমার আমার কাকাও, এক কাকা হকার, আমার আরেক কাকা, আমি দেখেছি, আমিও তাদের সাথে দোকানে যখন বসি কিছু বিক্রি করি, ও দাদা একটা টুপি নেবেন, আমি নিজেও বিক্রি করেছি বসে, ফলে আমি জানি। কিন্তু একজন প্রধানমন্ত্রী যদি এভাবে একটা মুখ্যমন্ত্রীকে ডাকেন, সেটা খুব একটা দেশের মানুষ ভালোভাবে নেয় না। তো কী করা যাবে, কিছু করার নেই, উনি করছেন ওনার চয়েস, বাংলার চয়েস দেখাবে। ঠিক না, আমরা তো 135-100 জিতে গেছি, এবার বাকি আরও আমাদের 120 জিতলে 220, তো আরাম।